নমস্কার, আমি সাগরিকা ব্যানার্জি। এনআইওএসের অনলাইন ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আমাদের আজকের বিষয় সম্বন্ধে কিছুটা জেনে নিই। আমাদের আজকে বিষয়টা হলো ইভিএস শিক্ষণ এবং শেখার শিক্ষাগত বিবেচ্য বিষয়, পেডাগগিক্যাল কনসিডারেশনস অফ টিচিং লার্নিং ইভিএস। এর মধ্যে সব থেকে প্রথমে আমরা পড়ব ইভিএস এর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ইভিএস। প্রাথমিক পর্যায়ে পরিবেশগত স্টাডিজগুলির মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্য অন্য বিষয়ের মধ্যে পাওয়া যায় না। নিম্নলিখিত পদ্ধতিতে অন্যান্য বিষয় থেকে ইভিএস কিছুটা আলাদা। আসুন আমরা জেনে নিই ইভিএস এর বৈশিষ্ট্যটা কি। ইভিএস একটি যৌগিক বিষয়। ইভিএস হলো প্রাসঙ্গিক। ইভিএস শিক্ষার্থী কেন্দ্রিক। ইভিএস এ কিছু না তো সঠিক হয় না কিছু ভুল হয়। মূল্যগুলি ইভিএস এর একটি সমন্বিত অংশ। আমি একবার আরো এটাকে আপনাদের সামনে পড়ে দিচ্ছি। ইভিএস এর বৈশিষ্ট্য, ইভিএস একটি যৌগিক বিষয়, ইভিএস প্রাসঙ্গিক, ইভিএস শিক্ষার্থী কেন্দ্রিক, ইভিএস না তো সঠিক হয় নাহি ভুল হয়। মূল্যগুলি ইভিএস এর একটি সমন্বিত অংশ। ইভিএস একটি যৌগিক বিষয়, ইভিএস ইজ আ কম্পোজিট এরিয়া। প্রাথমিক পর্যায়ে ইভিএস একক গবেষণার বিষয়, এইটা শিশুদের অধ্যয়নরত বিষয়ের সম্বন্ধে বুঝতে সাহায্য করে। এটি একটি যৌগিক গবেষণামূলক ক্ষেত্রের মতো দৃশ্যমান হয় যা গবেষণার শারীরিক, জৈবিক, রাসায়নিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য মানগুলি থেকে শেখার অভিজ্ঞতা শেখায়। এখানে আমি আপনাদের জানিয়ে দিই, আমরা শারীরিক, জৈবিক, রাসায়নিক, সামাজিক আর সাংস্কৃতিক এই মানগুলি থেকে কি শিখতে পারি। শারীরিক হলো আমাদের নিজেদের শরীর। আমাদের নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিন্তু অনেক কিছু জিনিসই দরকার। প্রথম জিনিস হলো খাওয়া দাওয়া, খাদ্য, আমাদের আচার বিচার, আমাদের আশ্রয় লাগে, আমাদের জামা কাপড় লাগবে, এই সব নিয়ে কিন্তু আমরা জড়িত। এই ধরনের সংযোগের স্থাপন মাধ্যমে শিশুরা পরিবেশ থেকে সমৃদ্ধি অর্জন করার ক্ষমতা পায়। আসুন আমি আপনাকে এটা বুঝিয়ে দিই কি আমরা কি করে একটি কম্পোজিট এরিয়া বা একটা যৌগিক বিষয়। এটা যদি আপনি থাকেন, আপনার কি কি দরকার, আপনার আশেপাশে আপনার কি কি দরকার হয় সেটা আমরা এখানে কথা বলে নিচ্ছি। আপনার প্রথম দরকার হয় আপনার খাদ্য। এরপরে আপনার দরকার বায়ু নিঃশ্বাস নেয়ার জন্য। আপনার কিন্তু উষ্ণতা পাওয়ার জন্যে সূর্যেরও দরকার।
আপনার থাকার জন্যে আশ্রয় লাগবে। আপনার কিন্তু জামা কাপড় বইপত্র লাগবে, যেগুলো আমরা পাই গাছপালা থেকে। তো গাছপালাও আপনাদের সাথে জড়িত। আপনি কি এই সমাজে একা থাকতে পারবেন? না। তাই জন্য এই সমাজে থাকার জন্যে আপনার কিছু সঙ্গী লাগবে। এই প্রতিটা জিনিস কিন্তু আপনার দরকারের, আর এই প্রতিটা জিনিস আমরা পাই আমাদের পরিবেশের কাছে। আপনারা বুঝতে পারছেন ইভিএসটা এত জটিল কেন? আমাদের প্রতিটা দরকারের জন্য আমাদের পরিবেশের সাথে জড়িত আছি। ইভিএস হলো একটা প্রাসঙ্গিক বিষয়, ইভিএস ইজ কনটেক্সচুয়াল। ইভিএসের প্রসঙ্গটি হলো পরিবেশ। ইভিএসটা আমরা বেশিরভাগ পরিবেশকে নিয়েই পড়াশোনা করছি, ওই জন্য ইভিএসের প্রসঙ্গটা হলো পরিবেশ। পরিবেশে সর্বত্র ভিন্ন, তাই বোঝা এবং শিক্ষা সকলের জন্য ভিন্ন ভিন্ন হয়। যখন আমাদের শিক্ষক একটা বিষয় পড়াচ্ছেন, উনি হয়তো একটা অন্য দৃষ্টিকোণ নিয়ে পড়াচ্ছেন। প্রতিটা বাচ্চা নিজের নিজের অনুভবে, নিজের নিজের অভিজ্ঞতাতে ওটাকে তুলে নেন। আমি এখানে একটা ছোট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমাদের আবহাওয়া, আমাদের জলবায়ু, আমি যদি আজকে বলছি আমি দিল্লিতে আছি, দিল্লিতে খুবই ঠান্ডা, আমি এখন যদি চলে যাই গুজরাতে, গুজরাতে কিন্তু জলবায়ুটা একদমই ভিন্ন। আমি যদি কেরালা চলে যাই, জলবায়ুটা কিন্তু ওখানেও আমাদের এই দুটো জলবায়ু থেকে ভিন্ন। এটা থেকে আপনি বুঝতে পারেন আমাদের পরিবেশের কিছু অংশ এমন যেগুলো জায়গা হিসেবে, স্থান হিসেবে ভিন্ন ভিন্ন রূপ ধরে। আমরা কোনো পরিবেশেই থাকি, ঐতিহাস, বৈজ্ঞানিক তথ্য কিন্তু সর্বজনীন। ঐতিহাসিক বা বৈজ্ঞানিক তথ্য কোনোদিনও পাল্টাবে না। আসুন এর উপরে একটা উদাহরণ দিয়ে দিই আপনাদের। আমি যদি আপনাদের জলের বৈশিষ্ট্য পড়াচ্ছি, প্রপার্টিজ অফ ওয়াটার, আমি এই প্রপার্টিজ অফ ওয়াটার আপনাকে কোনো ক্লাসরুমে যদি পড়াই, কোনো প্রদেশের, কোনো দেশের ক্লাসরুমে যদি পড়াই, জলের বৈশিষ্ট্য কিন্তু পাল্টে যাবে না। বরফকে গরম করলে জল হবে, জলকে গরম করলে বাষ্প হবে, বাষ্পকে ঠান্ডা করলে আবার জল পাওয়া যাবে। এই জলচক্রটা কিন্তু কোনোদিনই পাল্টাবে না। আমরা কোথাও পড়াই, এইটা কিন্তু বৈজ্ঞানিক তথ্য। ঐতিহাসিক তথ্যগুলো কিন্তু জায়গার হিসেবে পাল্টায় না। 1947-এ আমরা স্বতন্ত্র হয়েছি, এই তথ্যটা কিন্তু দেশে, বিদেশে, পৃথিবীর কোনো কোনায় আমরা চলে যাই, এই তথ্যটা কিন্তু পাল্টাবে না। এই দিন, এই কাল, এই ক্ষণ কিন্তু একরকমই থাকবে। আমরা উপরে কথা বলেছি বৈজ্ঞানিক তথ্যর জন্য, কিন্তু বৈজ্ঞানিক তথ্য অনেক সময় কিছুটা পাল্টে যায়। এটি পরিবেশগত বিজ্ঞানের জন্য কিন্তু সত্য নয়। যেমন আমাদের ঋতু, সিজন,
বর্ষা, শীত, বসন্ত, গ্রীষ্ম, সময়ের সাথে এইগুলো পাল্টাতে থাকে। আজ যদি আমি বলছি শীতকাল চলছে, ঠিক কিছুদিন পরে কিন্তু এই সময়টা পাল্টে গিয়ে গ্রীষ্মকাল চলে আসবে। গ্রীষ্মকালটা কিছুদিন থাকবে, ওটা পাল্টে কিন্তু শীতকাল চলে আসবে। তাই জন্যে বলা হয়েছে পরিবেশগত বিজ্ঞানের জন্য কিন্তু এইটা সত্য নয়। একজন শিক্ষকের হিসেবে ইভিএস পড়াবার সময় শিক্ষার্থীদের এইটা জানিয়ে দেওয়া খুবই প্রয়োজন। ওদের এটা জানা উচিত কি কীভাবে পরিবেশগত পরিবর্তনগুলো সবসময় আমাদের আশেপাশে হতে থাকে। আজ যা আছে কাল তা এমনি থাকবে না। আজ আমরা যাও আমাদের আশেপাশে দেখছি, কাল হয়তো এই রকম দেখব না, এটাই কিন্তু সত্য। ইভিএস শিক্ষার্থী কেন্দ্রিক, লার্নার সেন্টার্ড। ইভিএস শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু শিক্ষক কেন্দ্রিক নয়। এর মানে হলো যে শিক্ষার পরিবর্তে শিশুদের শিক্ষা শ্রেণীক্রমের মূল্য কেন্দ্রবিন্দু। শিক্ষক যখন নিজের শিক্ষার্থীদের শেখাচ্ছে, ও কিন্তু সবাইকে একরকম জিনিসই শিখিয়ে দিচ্ছে। ওর মধ্যে থেকে প্রতিটা শিশু নিজের ভাবনা চিন্তার হিসেবে জিনিসগুলো শিখে নিচ্ছে বা তুলে নিচ্ছে। আসুন এটি একটা এক্সাম্পল নিয়ে, উদাহরণ নিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিই। একজন শিক্ষক প্রকৃতির সম্বন্ধে নিজের শিক্ষার্থীদের শেখাচ্ছেন। সুন্দর পাহাড়, আকাশে সূর্য, আকাশে মেঘ আছে, পাহাড়ের তলা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর মধ্যে একটি ছোট নৌকো, যখন শিক্ষক শেখাচ্ছেন ছাত্রগণ চিন্তা করছেন বা শিখে নিচ্ছেন। আসুন দেখি ওরা কি শিখছেন। প্রথম ছাত্রটা খালি পাহাড়কে দেখছে, ও ভেবে উঠেছে এই পাহাড়টা কি সুন্দর, আমি কখনই পাহাড়ে যাব। পরে শিক্ষার্থীটা ভাবছে খালি আকাশের সম্বন্ধে, আর সূর্যের সম্বন্ধে ও ভাবছে আকাশের সূর্য কি সুন্দর চমকাচ্ছে, সূর্যটা কিন্তু হলুদ রঙের। তৃতীয় শিক্ষার্থী আবার অন্য কিছুই ভাবছে, ও কিন্তু এই সব কিছুই দেখতে পাচ্ছে না, ও খালি দেখছে নদীর জল। ওর কিন্তু মাথায় একটা কথা চলছে, আহা এই নদীর জলে যদি সাঁতার কাটতে পারি কি মজা হবে। চতুর্থ শিক্ষার্থীটা কিন্তু ওর নজরটা খালি এই ছোট নৌকোটার উপরে, ও কিন্তু ভাবছে বাহ এই নৌকোটা তো দারুণ সুন্দর,
যদি এই নৌকোটা আমি পাই তাহলে আমি কত দূরে ঘুরে আসতে পারবো। আপনি এখানে বুঝতে পারছেন? শিক্ষক কিন্তু প্রকৃতির কিছু জিনিসকে সংগঠিত করে শিশুদের বোঝাতে চেষ্টা করছে প্রকৃতিটা কি। প্রতিটা শিশু নিজের পছন্দ মতন, নিজের বোঝার মতন জিনিসগুলো তুলে নিচ্ছেন আর ওর সম্বন্ধে ভাবার চেষ্টা করছেন। প্রথম শিক্ষার্থী পাহাড়টাকে দেখছে আর ভাবছে, বাহ কি উঁচু পাহাড়, আমি যদি চড়ে যেতে পারি। দ্বিতীয় ছাত্র ভাবছেন, এই আকাশটা কি সুন্দর, আর আকাশে এই সূর্যটা তো দারুণ দেখাচ্ছে। তৃতীয় ছাত্র কিন্তু জলের দিকে খেয়াল করে আছেন, ওর মাথায় কিন্তু চলছে, বাহ এই ঠান্ডা জলে যদি সাঁতার কেটে উঠতে পারি কি যে মজা হবে। চতুর্থ ছাত্র কিন্তু ঘোরাফেরার কথা ভাবছে, ও ভাবছে এই নৌকো করে যদি আমি নদীটার ভেতরে ঘুরে আসতে পারি অনেক দূরের গ্রামে চলে গিয়ে, কি মজা হবে তাহলে। এই ধরনের পড়াশোনাকেই আমরা শিক্ষার্থী কেন্দ্রিক পড়াশোনা বলতে পারি, যেখানে শিক্ষা দেয়া হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা নিজের মতন শিক্ষাটাকে শিখে ফেলছেন। প্রতিটি শিশু তাদের চারিপাশের বিশ্বের প্রতি নিজস্ব ধারণার সঙ্গে স্কুলে যায়। শিশু নিজের অভিজ্ঞতা ও বৌদ্ধ শক্তি নিয়ে নিজের পরিবেশকে জানতে চেষ্টা করে। শিশুদের তাদের পরিবেশকে নিজেই অন্বেষণ করা শিখতে দেওয়া উচিত। এই পদ্ধতিটি নিশ্চিত করে যে শিশুরা যা শিখছে তা তারা নিজের পূর্ণ জীবনের জন্য স্মরণ করছেন। এই ধরনের পড়াশোনা যদি আমরা পরিবেশকে সংরক্ষণ করার জন্য পড়াতে পারি তাহলে শিশুরা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকৃতিকে সংরক্ষিত করার উপায়গুলো খুঁজে ফেলবেন। না সঠিক না ভুল, নো রাইট নো রং, খুবই সুন্দর একটা জিনিস। পরিবেশটায় আমরা কিন্তু কোনো জিনিসটাকেই সঠিক বা কোনো জিনিসটাকেই ভুল বলতে পারবো না। অনেক কারণের অন্য অন্য বিষয়ে শিক্ষার্থীরা কোনো প্রশ্ন করতে পারে না, ইবিএস এর সঙ্গে এই ধরনের কোনো সমস্যাই নেই। যখনই আপনার শিক্ষক আপনাকে পড়াচ্ছেন, সূর্য আকাশে আমাদের আলো দেয়, আপনার শিক্ষার্থীরা কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। সূর্য আলো দেয় তাহলে রাতে অন্ধকার কেন হয়? শিক্ষককে কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া উচিত। শিক্ষণ এবং শিক্ষা প্রতিটি পরিবেশের জন্য প্রাসঙ্গিক। কোনো একটা দৃষ্টিকোণ বা মতামত সব পরিস্থিতিতে বৈধ থাকে না। আমি একটা ছোট গল্প আপনাদের শুনিয়ে দিচ্ছি। একটা ছোট গ্রামে একটা কাঠুরে থাকত। ও রোজ সকালে বনে জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে আসত আর বাজারে গিয়ে ওইগুলোকে বিক্রি করে দিত। এই দিয়ে ওর জীবনযাপন করছিল। ও কিন্তু খুবই কম পয়সা পেত। ওর বউ কিন্তু একদিন ওকে বলল, চলো আমরা বেশি করে গাছ কেটে কাঠ জমা করি। ও নিজের বউয়ের কথা শুনে নিয়ে ওর সাথে চলে গেল জঙ্গলে। জঙ্গলে গিয়ে ও অনেকখানি জায়গা জুড়ে
প্রতিটি গাছ কেটে ফেললো, বাজারে নিয়ে এসে বিক্রি করলো, অনেকটি টাকা পেল, ঘরে এসে সুখে বসবাস করল। এই প্রসঙ্গটা যদি আমি নিজের শিক্ষার্থীদের শোনাই আর ওদের একটা প্রশ্ন করি, এই কাঠুরেটা ঠিক করলো না ভুল? ভাবনা চিন্তা করে আমি দুরকম উত্তর পাব। প্রথম উত্তর, গাছগুলোকে কেটে দিয়ে ও আমাদের পরিবেশটাকে নষ্ট করেছে, পরিবেশের ক্ষতি করেছে, তাই জন্যে ও ভুল কাজ করেছে। আবার অন্য কেউ আমাকে এই উত্তরটা দিতে পারে, ও তো খাওয়া দাওয়া পাচ্ছে না, ওর কাছে টাকা পয়সা নেই, ওর জীবনযাপনের জন্যে টাকা পয়সা দরকার, প্রকৃতি তো আমাদের নিজের, তাই জন্য ও প্রকৃতি থেকে কিছুটা সাহায্য চেয়ে নিয়েছে আর সুখে জীবনযাপন করছে। আপনি বুঝতে পারছেন একটা জিনিসই দুরকম। পরিবেশগত অধ্যয়নে আমরা কোনো পরিস্থিতিকে সঠিক বা ভুল বলতে পারবো না। একটা আরো গল্প আপনাকে বলে দিচ্ছি এই প্রসঙ্গে। একটি লোক একটা জমি কিনেছে, জমির মাঝামাঝি কিন্তু একটা বড় আম গাছ, ও কিন্তু জমির মাঝামাঝি একটা বড় বিশাল ভবন বানাবার কথা ভেবে রেখেছে। ওই ভবন বানাবার জন্য ওকে কিন্তু ওই গাছটা কেটে ফেলতে হবে। যখন ও গাছটাকে কেটে ফেলছে, গ্রামের লোকেরা দৌড়ে এসছে, এত বড় গাছ তুমি কেটে ফেলছ, এটা তো অপরাধ। ও বলল, কিন্তু আমি তো এই জমিটা অনেক কষ্ট করে কিনেছি, আমার একটা স্বপ্ন আমার বাড়ি এই জমিটার মাঝামাঝি হবে। সব লোকে ওকে বোঝাতে চেষ্টা করল যে তুমি বাড়িটা একটু কোনায় বানিয়ে নিতে পারো, তাহলে এই গাছটাকে বাঁচানো যাবে। ও কিন্তু কারুর কথা মানল না, ও গাছটাকে কেটে দিয়ে সুন্দর একটা বাড়ি নির্মিত করল। এই প্রসঙ্গে আপনি যদি ওই লোকটার দিক থেকে ভাবেন, তাহলে ওই লোকটা নিজের পয়সা লাগিয়েছে, ওর একটা স্বপ্ন যে ওর একটা বড় বাড়ি হবে, ও ঠিক ভাবছে, কিন্তু কিন্তু ওর এই কাজটাই গ্রামের লোকেরা ভুল বলছে। কেন কি ও একটা এত সুন্দর গাছকে, যেটা কিছুদিনেই ফল দেবে, কত কাজে লাগবে, ওটাকে কেটে ফেলছে। এই জন্যে বলা হয়েছে পরিবেশ বিজ্ঞানে কিন্তু কোনো জিনিসই ঠিক আর কোনো জিনিসই ভুল বলা যাবে না। একজন শিক্ষক হিসেবে আপনার শিশুদের উৎসাহিত করা উচিত, তারা যা পড়েছেন এবং আবিষ্কার করেছেন সে বিষয়ে যাতে ওরা আপনার কাছে প্রশ্ন করতে পারবেন। শিশু যদি প্রশ্ন না করে, তাহলে ও তো শিখতে পারবে না। আপনার শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করার জন্য শিক্ষক হিসেবে আপনার পক্ষে এটিও গুরুত্বপূর্ণ যে ইউএসএ কোনো সঠিক বা কোনো ভুল কথা নেই। একটা কথা একটা পরিস্থিতিতে ঠিক হতে পারে, কিন্তু অন্য পরিস্থিতিতে ওটা কিন্তু ভুলও হতে পারে। আমরা অন্য পর্যায়ে চলে আসলাম, যেখানে আমরা পড়ে নিচ্ছি মূল্যগুলি ইবিএসের একটি সমন্বিত অংশ। ভ্যালিউজ আর অ্যান ইন্টিগ্রাল কম্পোনেন্টস অফ ইবিএস। ভ্যালিউ মানে মূল্য বা মান। ছাত্রদের তাদের পরিবেশের প্রতি একটি ইতিবাচক মনোভাবে এবং মান থাকার উচিত। ওদের এটা শেখানো উচিত প্রকৃতি বা পরিবেশের প্রতিটি জিনিস সম্মানজনক। শিক্ষার্থী নিজের পরিবেশে লালন পালন প্রক্রিয়ায় আর তার বিশ্বাসে একসাথে তার মূল্য নির্ধারণ করা হয়।
ওর ব্যবহার, ওর আচরণ, ও লোকজনের সাথে কিভাবে কথাবার্তা বলে, এইসব নির্ধারিত করে যে ওর মূল্য কেমন ধরনের, ও ছোটবেলা থেকে কি শিখেছে, কি শিক্ষা পেয়েছে। আমি আবার একটা কথা বলছি, মূল্য নির্ধারণ করার সব থেকে প্রথম দায়িত্ব হলো মা বাবার, তারপরের দায়িত্ব হলো শিক্ষকদের। সমস্ত জীবনের সম্মান, বৈচিত্র্যর প্রশংসা, পার্থক্য গ্রহণ, একাধিক দৃষ্টিভঙ্গি, শান্তি, সমালোচনা এবং সহনশীলতা, এইসবই কিন্তু ইবিএসের মূল্য। সম্মান, আমাদের আশেপাশে যাও জীবিত বা নির্জীবিত, সবাইকে কিন্তু সম্মান দেওয়া দরকার। বৈচিত্র্যতার প্রশংসা, অনেক কিছু আমাদের আশেপাশে বিচিত্র আছে, অনেক সময় এই বিচিত্র প্রসঙ্গ কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে। সব কিছু একরকম হবে তা কিন্তু কোনোদিনই হবে না। পরিবেশের একটা অংশ হবার সাথে সাথে পরিবেশে যাও হচ্ছে তার প্রশংসা করা দরকার। পার্থক্য গ্রহণ, আমাদের পছন্দ বা অপছন্দ থেকে কিছুটা যদি আলাদা রকম চলা যায়, সেটা কিন্তু গ্রহণ করে নেবার শক্তি আমাদের মধ্যে থাকা উচিত। ঐকাধিক দৃষ্টিভঙ্গি, একটা জিনিসকে অনেক রকম করে ভাবা, অনেক রকম করে ভেবে নিয়ে তারপরে ওর প্রতি একটা ধারণা বানানো। শান্তি, পরিবেশের প্রতিটা জিনিসের সাথে কিন্তু একটা শান্তির ব্যবহার করা উচিত। সমবেদনা, পরিবেশটাকে যদি কেউ নষ্ট করে, আমাদের মধ্যে সমবেদনা উৎপন্ন হওয়া দরকার। এবং সহনশীলতা, প্রকৃতি আমাদের সহনশীলতা শেখায়, এই সহনশীলতা আমাদের পরিবেশটাকে গড়ে তোলার জন্যে খুবই দরকারি অংশ। আমাদের এটা মেনে নিতে হবে যে প্রতিটি জীবন মূল্যবান। আসুন প্রতিটি জীবন মূল্যবান এটার সাথে আমরা একটা গল্প জুড়ে দিই। আমি একদিন বাজারে গিয়ে একটা পাখি কিনে আনলাম, খুবই সুন্দর নীল রঙের পাখি, তার ঠোঁটগুলো কিন্তু লাল রঙের। ওকে নিয়ে এসে আমি কিন্তু একটা খাঁচায় বন্ধ করে দিলাম। আমি ওই খাঁচাটা নিয়ে নিজের স্কুলে নিজের শিক্ষার্থীদের দেখাতে গেলাম আর ভাবলাম এই পাখিটাকে দেখে ওরা কিন্তু খুব খুশি হবে। আমি যখন ওই পাখিটাকে নিয়ে গেছি, বাচ্চারা দৌড়ে আমার কাছে চলে এসেছে, সবাই উৎসাহিত, সবাই উৎসুক জানার জন্য এটা কি। কেউ তার রং দেখছে, কেউ তার পাখা দেখছে, কারুর কিন্তু খাঁচাটা পছন্দ হয়েছে। কিন্তু আমার একটি ছাত্র কোনায় বসে ভাবছে এই পাখিটাকে খাঁচায় কেন রাখা হয়েছে। সব ছাত্ররা যখন পাখিটাকে দেখে নিল, আমি তখন সবার কাছে প্রশ্ন করলাম, তোমরা কি দেখলে? প্রতিটা ছাত্র নিজের ভাবনা চিন্তা, নিজের ধারণার মতন উত্তর দিলেন। কেউ বলল পাখিটা ছোট, কেউ বলল পাখিটা সুন্দর, কেউ বলল ওর চোখগুলি কি সুন্দর, একজন বলল ওর রংটা দারুণ, একজন বলল ও কি খায়। আবার একজন আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি খাঁচাটা কোথা থেকে এনেছেন? এই খাঁচাটা কিন্তু খুবই সুন্দর। আমি ওই ছোট বাচ্চাটা যেটা অনেকক্ষণ কোনায় বসে ভাবছে তাকে প্রশ্ন করলাম, তুমি কি ভাবছো? ও বলল, আমি ভাবছি
এই পাখিটাকে আপনি খাঁচায় কেন বন্ধ রেখেছেন? ওর প্রশ্নের উত্তরটা কিন্তু আমি দিতে পারলাম না। আমার ছাত্র কিন্তু আমাকে বুঝিয়ে দিল প্রতিটা জীবন কতটা মূল্যবান। কোনো জীবনকে বন্দি করে রাখা সাধ্য আমাদের নেই। আমি সাথে সাথে খাঁচার দরজাটা খুলে দিলাম আর পাখিকে উড়ে যেতে দিলাম। বাচ্চাদের বিচার করার শক্তি, ভেবে নেওয়ার শক্তি কিন্তু অসীম, ওটাকে সীমিত করা যাবে না। আমাদের মূল্য বা মান কোনোদিনও ভালো বা খারাপ হতে পারবে না। আমরা কোনো কাজ ভালো করছি বা খারাপ, এটা ওর পরিস্থিতির উপরে নির্ভর করে। শিশুরা ইবিএসের মূল্য বুঝতে পারুক, এটি শিক্ষক হিসেবে আপনাদের দায়িত্ব। আসুন একবার দেখে নিই আমরা আজ কি কি পড়েছি। আমরা আজকে পড়লাম ইবিএসের কি কি বৈশিষ্ট্য। ইবিএস একটি যৌগিক বিষয়, ইবিএস প্রাসঙ্গিক, ইবিএস শিক্ষার্থী কেন্দ্রিক, ইবিএসে না কিছু সঠিক হয় না কিছু ভুল হয়। মূল্যগুলি ইবিএসের একটি সমন্বিত অংশ। এই সব বৈশিষ্ট্যর সাথেই ইবিএস কিন্তু আমাদের পাঠ্যক্রমে আমাদের ছাত্রগুলিকে পড়ানো উচিত। প্রতিটি শিক্ষকের উচিত এই সব মূল্যগুলিকে মাথায় রেখে নিজের শিক্ষার্থীদের শিক্ষা দেয়া। ধন্যবাদ।